ডেমোক্রেটদের আশাভঙ্গ। আন্তর্জাতিক ডেস্ক। জর্জিয়ার 6 নম্বর কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত মঙ্গলবারের বিশেষ নির্বাচনে আশা পূর্ণ হল না ডেমোক্রেটিক পার্টির। দলটির প্রার্থী জন অসফ সর্বাধিক ভোট পেলেও 50% বেশি ভোট সংগ্রহ করতে পারেননি, ফলে আগামী 20 জুন তাকে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রিপাবলিকদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া কারেন হ্যান্ডেলের সঙ্গে। রিপাবলিকানদের জন্য নিরাপদ বিবেচিত এই আসনে গত নভেম্বরে প্রায় 20% ভোটের ব্যবধানে সহজেই জয়ী হয়েছিলেন টম প্রাইস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করায় আসনটি শূন্য হয়। 18 জন প্রতিনিধি দলের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত রিপাবলিকান দলের মোহাম্মদ আলী ভূঁইয়া ছিলেন। ডেমোক্রেটিক প্রার্থী জন অসফ পেয়েছেন 48.10% ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কারেন হ্যান্ডেল পেয়েছেন 19.20%। মোহাম্মদ আলী ভূঁইয়া 0.20% পেয়ে রয়েছেন 11 স্থানে। ডেমোক্রেটরা আশা করেছিলেন এই আসনে অসফের সরাসরি বিজয়ের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি একটি রাজনৈতিক বার্তা পাঠানো যাবে। 1978 এর পর থেকে এখানে কোনো ডেমোক্রেটিক প্রার্থী জিততে পারেনি, ফলে অসফের নির্বাচন হতেও ট্রাম্পের প্রতি একটি কড়া চপটঘাত। 30 বছর বয়স্ক অসফ সারা দেশে প্রগতিশীল ডেমোক্রেটিক সমর্থকদের জোয়ারে প্রায় $83 লাখ চাঁদা সংগ্রহে সক্ষম হন। কংগ্রেস নির্বাচন হিসেবে এ এক বেশ মোটা অঙ্ক। বিপদ টের পেয়ে রিপাবলিকান পার্টি ও তাদের সমর্থকেরা অসফকে হারাতে প্রায় $125 কোটি টিভি ও রেডিও বিজ্ঞাপনে খরচ করে। এর অধিকাংশই ছিল অসফের প্রতি ব্যক্তিগত আক্রমণ। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।